সারা দুনিয়ায় দিনের বার্তা করতে প্রচার ও প্রসার, কুরআন হাদিসের আলোকে শোনো বয়ান ভাই আমার। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু। فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله আল্লাহপাকের সর্বশেষ নবী রাসূলে আরবি হুজুরে পূর্ণর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর ফরমানে আলিশান, হে লোকেরা, নিশ্চয়ই কিয়ামতের কঠিন ভয়াবহতা ও সেটার হিসাব বিকাশ থেকে দ্রুত সেই ব্যক্তি মুক্তি পাবে। তোমাদের মধ্যে যে দুনিয়াতে আমার উপর অধিক পরিমাণে দরুদ শরীফ পাঠ করবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের কোটি কোটি হিসাব আমাদেরকে রব্বুল আলামিন উম্মতে মুহাম্মদী হিসাবে দুনিয়াতে পাঠিয়েছে। আর সে আকায়েদু জাহা নূরওয়ালা আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উম্মতের মধ্যে শামিল করেছে। আর কাল কিয়ামতের ভয়াবহতা থেকে যদি কোনো বান্দা বাঁচতে চায়, খুব দ্রুত মুক্তি পেতে চায়, আমাদেরকে বড়ই সুন্দর সুসংবাদ আগে থেকেই দিয়ে দেওয়া হয়েছে যে আমরা সেই আকাশ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জিকির করব, জিকিরে মুস্তাফা করব, ইনশাআল্লাহুল করিম কিয়ামতের ভয়াবহতা থেকে খুব তাড়াতাড়ি মুক্তি পাবো, সুবহানাল্লাহ, হিসাব নিকাশ বড়ই দ্রুত হয়ে যাবে। তো এই জন্য আমাদের উচিত বেশি পরিমাণে নিজের জবানকে জিকির ইলাহিতে, জিকিরে মুস্তাফাতে লাগা। এই জন্য কিবলা শেখে তরিকার আমিরে আহলে সুন্নাত দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা হযরত মাওলানা ইলিয়াস আত্তার কাদেরী দামত বরকাতুল আলিয়া আমাদের প্রতি ইহসান করেছেন 72 নেক আমল রিসালা আমাদেরকে দিয়েছেন, যার মধ্যে একটি আছে দুরুদ শরীফ পাঠ করার ব্যাপার। তো ডেলি যদি আমরা চেষ্টা করি দুরুদ সালাম পাঠ করতে থাকি, তো নিজের জবান গুনাহ থেকে বাঁচবে এবং আল্লাহ পাকের দয়া হবে। আমার নবীর উপর যখন দুরুদ শরীফ পাঠ করা হবে তো বরকতও মিলবে, রহমতও মিলবে, গুনাহও ক্ষমা হবে, অন্তরে সুকুন প্রশান্তি হবে। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক নসিব করুন। আসুন আমরা একবার মহব্বত সহকারে দুরুদ শরীফ পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্লিজ কামে বেহরা ও মদনী চ্যানেলের দর্শক শ্রোতা, আল জামিয়া সগীর কিতাবের মধ্যে নূরানি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর একটি ফরমানে মুবারকা আসছে, আফদালুল আমালি আন-নিয়্যাতু সাদিকা, অর্থাৎ সত্য নিয়ত এটা সবচেয়ে উত্তম আমল। তো আমরা কিছু ভালো ভালো নিয়ত করে নিই ইলম অর্জন করার জন্য, সম্পূর্ণ বয়ান গভীর মনোযোগ সহকারে শ্রবণ করব, ইলমে দ্বীনের মজলিসে আদব সহকারে বসব, বয়ানের মাঝখানে উদাসীনতা থেকে বেঁচে থাকব এবং আমার কারণে যেন অন্য কারো বয়ানের মনোযোগ, ইলমে দ্বীনের মজলিসে মনোযোগ নষ্ট হয়ে যায়, এই ধরনের কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখব। আমিও নিয়ত করছি আল্লাহ পাক ও তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সন্তুষ্টি অর্জনের জন্য নেকির দাওয়াত পেশ করব বলে ইনশাআল্লাহ ইলমে দ্বীনের আলোচনা করার চেষ্টা করব। এ আশিকানের রাসূল
রবিউল আওয়ালের মুবারক মাস আমাদের মাঝে। ভাই, আমরা জুলুসে মিলাদ, ইজতিমাই মিলাদ, সুবে বাহারা, জিকিরে মুস্তাফা করার সুযোগ পেয়েছি। তো আসলে আমার নবীর মিলাদ শুধু তো একদিনের জন্য নয়, আমার নবীর জিকির শুধু তো একদিনের জন্য নয় বা একটা মাসের জন্য নয়, আমার আল্লাহ পাক আকায়েদু জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর জিকিরকে এত বেশি সমুন্নত করেছেন, এত বেশি গুণন্দওয়ালা করেছেন, কি জমিন কি আসমান, আল্লাহু আকবার, সব জায়গায় জিকিরে মুস্তাফা হয়। তো শুধুমাত্র রবিউল আওয়াল মাসে নয়, পুরো বছরেই হয়। তো প্লিজ, তামি ভাইরা, প্রতিটি মুহূর্তে হয়, ইনশাআল্লাহ জান্নাতেও হবে। তো আল্লাহ পাকের দয়া, তো আমরা ইনশাআল্লাহ করিম আজকেও সে আকাশ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর একটি মোবারক সত্তার একটি গুণাবলী আল্লাহ পাক এমন ভাবে আমার নবীকে দান করেছেন, যেটা হচ্ছে সাকাওয়াত। আপনি বলবেন, হুজুর, সাকাওয়াত কি? খুদার আল্লাহ পাক নূরানি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে একদিকে নূরওয়ালা বানিয়েছে, অপরদিকে যদি ইলমের দিক দিকে বলি সমুন্নত, সেমন শানওয়ালা, উচ্চ মর্যাদা আল্লাহ পাক দান করেছেন। অপরদিকে যদি দেখি আহকামে শরীয়তের মালিক বানিয়েছেন। আর অপরদিকে যদি আমি দৃষ্টিপাত করি আকায়েদু জাহা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে আমার নবীর জান্নাতের মালিকও বানিয়েছে। তো বলা হচ্ছে গোলামদেরকে যাকে যতটুকু ইচ্ছা নূরানি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম জান্নাতের জায়গীর অর্থাৎ বণ্টন করতে পারে। শুধু এতটুকু নয়, সেই নূরানি নবী রাসূলে আরবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ তাআলা হালাল ও হারাম, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যদি চায়, যদি কারো জন্য কোনো বিষয় হালাল করে দিতে পারে, আবার কারো জন্য হারামও করে দিতে পারে। তো এই ইখতিয়ারা আল্লাহ পাক, এই ক্ষমতা নূরানি নবী রাসূলে আরবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে দান করেছে। আর অপরদিকে এমন অতুলনীয় সৌন্দর্য, অপরূপ সৌন্দর্য আল্লাহ পাক আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে দান করেছেন, যেটা যদি আল্লাহ পাকার সৃষ্টির মধ্যে এমন এক স্যাম্পল রব্বুল আলামিন কুদরতের বানিয়েছেন, যেই ধরনের স্যাম্পল না দুনিয়াতে আসবে, না দুনিয়াতে এসেছে, না আছে, শুধুমাত্র একটি স্যাম্পল আল্লাহ পাক বানিয়েছেন নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে। তো এই আশিকানে রাসূল, যদি আমার নবীর সহনশীলতা দেখি, সবর, আমার নবীর ইলম দেখি, সেই নূরানি আকাশ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কুরব সোহবত দেখি, আকা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর মুস্কি হাসির প্রতি তো জান কুরবান। প্রিয় ইসলামী ভাইরা, অনেক কাফির কুফার নূরানি আকাশ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর মুস্কি হাসির উপর কুরবান হয়ে নিজেদের তরবারি গোলামে মুস্তাফা জন্য উৎসর্গ করে দিয়েছে। প্রিয় ইসলামী ভাইরা, সেই আকাশ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের লজ্জাশীলতাকে যদি দেখি, শরম ও হায়া, আল্লাহ আকবার, এটার কেমন উঁচু শান। প্রিয় ইসলামী ভাইরা, তো আকাশ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের এরকম এক একটি বিষয়ে যদি একজন গোলামে মুস্তাফা জিকির করতে থাকে, আলোচনা করতে থাকে, বয়ান করতে থাকে, জানতে থাকে, বুঝতে থাকে, তো প্রিয় ইসলামী ভাইরা, এটা তো এমন সমুদ্র, তো শায়ের বলেছে না, বলা হচ্ছে পুরো সমুদ্রের সব পানি যদি কালিও হয়ে যায় এবং ওই কলম দিয়ে যদি লেখা হয়, তাহলে সমুদ্রের পানির ওই কালি সমাপ্ত হয়ে যাবে, শেষ হয়ে যাবে, দু জাহানের বাদশাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর শান ও আসমত কেউ লিখে শেষ করতে পারবে। আমার আল্লাহ পাক এমন বুলন্দওয়ালা বানিয়েছে। তো আজ ইনশাআল্লাহুল করিম সেই নূরানি নবী রাসূলে আরবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সাকাওয়াত সম্পর্কে, আমার নবীর উদারতা সম্পর্কে আমরা আজকে জানার চেষ্টা করব ইনশাআল্লাহুল করিম। এই আশিকানে রাসূল, একটু মনোযোগ দিব নূরানি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উদারতার শান বোঝার জন্য। মদনী চ্যানেলের দর্শক শ্রোতা, আমি আপনাকেও বলবো, আসুন না, শুনি নূরানি আকাশ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উদারতা সম্পর্কে জানি। আর একজন গোলাম হিসাবে, একজন মুস্তাফার আশিক হিসাবে, একজন মুস্তাফার উম্মত হিসাবে আমার মাঝে সাকাওয়াত থাকা জরুরি।
এবং আমার কাছে কতটুকু আছে, আমার কাছে কতটুকু আছে এটাও আমাকে চিন্তা করা চাই একজন উম্মত হিসাবে। আজকে যদি আমার কাছে না থাকে তাহলে আমি কেমন সেই নূরানী নবীর গোলাম দাবি করছি। গোলাম তো তাকে বলা হয় যে তার মনিবকে অনুসরণ করে, যে তার মালিককে অনুসরণ করে। গোলাম তো তাকে বলা হয় যে তার মালিকের প্রতিটি ফরমানের ওপর লাভবাহিক বলে তাকে, আর লাভবাহিক মুখে বলা নয়, সেটা প্র্যাকটিক্যালি আমলের মাধ্যমেও নিজের গর্দানকে ঝুঁকিয়ে দিয়েও লাভবাহিক বলা হয়। তো আফসোস, হয়তো আমরা সেই উপযুক্ততা, সেই মর্যাদায় পৌঁছাতে পারি নাই। যারা পৌঁছেছেন তারা সাহাবা ইকরাম আলাইহিম রিদওয়ানগণ, যারা ইনাদের পরবর্তীতে পৌঁছেছেন তারা তাবেঈন ইকরাম, যারা এর পরবর্তীতে এসেছেন তবে তাবেঈনগণ, ইমাম মুগল মুজাদ্দিদ ওলি আবদাল গৌস কুতুব, যাদের জিকির আমরা এখনো করে থাকি শুধুমাত্র সেই আকাশ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রিয় সিরাতকে যারা ধারণ করেছেন। একদিকে সূরাতে মুস্তাফা, যেটার আমি কিছুক্ষণ বলেছি, সেটা কখনো কোনো বান্দা ধারণ করতে পারবে না, কারণ সূরাতে মুস্তাফা, সূরাত স্যাম্পল তো একটাই না, তো প্লিজ আমি বেরা, কিন্তু সীরাতে মুস্তাফা এটা আমাদের জন্য বড়ই বড়ই অনুকরণীয় এবং অনুসরণীয় একজন গোলামের জন্য, একজন উম্মতের জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক নসিব করুক। হযরতে আব্দুল্লাহ হাউজানি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, আমার মুয়াজ্জিনে রাসূল হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে সাক্ষাৎ করার সৌভাগ্য অর্জিত হয়, তো আমি তাকে রাসূলের পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর ব্যয় সম্পর্কে, এক্সপেন্স খরচ, আমার নবীর খরচা সম্পর্কে জিজ্ঞাসা করলাম মুয়াজ্জিনে রাসূল থেকে। তিনি আমাকে বললেন যে রাসূলের পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নিকট যা কিছু সম্পদ থাকত তার খরচ করার দায়িত্ব আমার থাকত। প্লিজ আমি বেরা, কে বললেন? মুয়াজ্জিনে রাসূল হযরত সাইয়েদুনা বিলাল রাদিয়াল্লাহু তাআলা। যখন কোন বস্ত্রহীন মুসলমান তার নিকট আসত তখন তিনি আমাকে নির্দেশ দিতেন আর আমি কারো কাছ থেকে কর্জ নিতাম এবং চাদর ক্রয় করে তাকে পরিধান করাতাম। আমার নবীর সাকাওয়া, উদারতা, দানশীলতা, আপনি যেটাই উপলব্ধি করুন, যেটাই বুঝুন, নূরানী আকাশ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ব্যয় সম্পর্কে মুয়াজ্জিনে রাসূল বয়ান ফরমাচ্ছেন যে আমার নবীর কাছে যাই সম্পদ ছিল এটা খরচ করার জিম্মাদারি দায়িত্ব আমার কাছে ছিল, আর যদি কেউ কোনো বস্ত্রহীন ব্যক্তি আমার নবীর দরবারে আসত আর কিছু তখন আমি তাকে কর্জ নিয়ে তার জন্য চাদর ক্রয় করে তাকে পরিধান করাত এবং তাকে খাবার খাওয়াতাম। একদিন এক অমুসলিম আমার কাছে আসলো আর বলতে লাগলো, হে বিলাল, আমি ছাড়া তুমি অন্য কারো কাছ থেকে কর্জ নিও না, আমার প্রচুর সম্পদ আছে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি কি করেছি এর কথা মতো, এ বলতেছে এর কাছ থেকে নেওয়ার জন্য, তো আমি এর কাছ থেকেই কি নিয়েছি, কর্জ নিয়েছি, কারণ সে বলছে আমার কাছ থেকে নিতে থাকে, যখন আমার প্রয়োজন পড়তো তখন তার কাছ থেকেই কর্জ নিতাম। একদিন আমি উজু করে আজান দেওয়ার জন্য দাঁড়ালাম, তখন কি দেখলাম, দেখলাম সেই অমুসলিম ব্যক্তিটি কয়েকজন ব্যবসায়ীকে নিয়ে আমার কাছে আসলো আর আমাকে অনেক গালমন্দ করলো আর বলতে লাগলো, কর্জ পরিশোধ করার আর মাত্র 4 দিন বাকি আছে, যদি এর মধ্যে কর্জ আদায় না করো তবে আমি তোমাকে গোলাম বানিয়ে ছাগল চড়াতে দিব। নওয়াজুবিল্লাহ, তার কথা শুনে আমি অনেক চিন্তিত হয়ে গেলাম। মুয়াজ্জিনে রাসূল বয়ান ফরমাচ্ছে, অতঃপর ইশারে নামাজের পর রাসূলের পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলাম আর আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমার পিতামাতা আপনার প্রতি উৎসর্গ হোক, ওই অমুসলিম যার কাছ থেকে আমি কর্জ নিতাম সে আমাকে এরকম বলেছে, আমাকে অনুমতি দিন আমি ওই সব লোকদের কাছে যাব যারা মুসলমান হয়েছে,
যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক তার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে এত সম্পদ দান করবেন না যার দ্বারা আমরা করি কর্জ পরিশোধ হয়ে যায়। এটা বলে আমি সেখান থেকে চলে আসলাম। সকালে যাওয়ার ইচ্ছায় যখন আমি বের হলাম তখন এক ব্যক্তি দৌড়ে আমার কাছে আসল আর বলতে লাগলো, হে বিলাল, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আপনাকে ডেকেছে। আমি সেখানে পৌঁছালাম তো কি দেখলাম যে মাল বোঝাই করা চারটি উট উপস্থিত। আমি ভিতরে আসার অনুমতি চাইলাম তো রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমাকে বললেন, মুবারকবাদ হে বিলাল, আল্লাহ পাক তোমাকে কর্জ পরিশোধ করার ব্যবস্থা করে দিয়েছে। অতঃপর বললেন, তুমি চারটি উট দেখেছো? বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, জি হ্যাঁ দেখেছি। বললেন, উট ও সেগুলোর বোঝাই করা যতগুলো শস্য আছে এবং কাপড় সব তুমি নিয়ে রেখে দাও এবং এগুলোর মাধ্যমে তোমার কর্জ পরিশোধ করো। আমি আদেশ পালনের জন্য এরকমই করলাম। এরপর মসজিদে আসলাম আর রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে সালাম করলাম তো তিনি জিজ্ঞাসা করলেন, ওই সম্পদ দ্বারা তোমার কি উপকার হলো? তোমাকে যে সম্পদ দেওয়া হয়েছে এগুলোর মাধ্যমে উপকার হয়েছে? বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ পাক ওই সকল ঋণ পরিশোধ করে দিয়েছে যা তার রসুলের উপর ছিল। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বললেন, ওই মাল থেকে আরো কিছু কি অবশিষ্ট আছে? আমি বললাম, জি। তিনি বললেন, আমাকে এগুলো থেকে মুক্ত করো। আই হ্যাভ নূরানী নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ফরমাচ্ছেন, যে অবশিষ্ট মাল যেগুলো থেকে গিয়েছে, এ বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি আমাকে এগুলো থেকে মুক্ত করে দাও। তার মানে এগুলো তুমি দান করে দাও, বণ্টন করে দাও। যতক্ষণ পর্যন্ত এগুলো কোনো কাজে লাগবে না ততক্ষণ পর্যন্ত আমার নবী ফরমাচ্ছেন আমি ঘরে যাব না। হাই রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইশারের নামাজ শেষ করলেন তো আমাকে ডেকে সেই অবশিষ্ট সম্পদের কথা আবার জিজ্ঞাসা করলেন। আমি আরজ করলাম, সেগুলো দেওয়ার জন্য আমি কোনো ভিক্ষুক পাইনি। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম রাতে মসজিদে রইলেন। হাই সম্পদের বোঝা নিয়ে ঘরে যাননি, রাত মসজিদেই রয়ে গেলেন। পরের দিন ইশারের নামাজের পর আমাকে আবারও ডাকলেন। আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক আপনাকে মুক্ত করে দিয়েছেন, সেই মাল আল্লাহ তাআলা রাস্তায় বণ্টন হয়ে গেছে। এটা শুনে তিনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তাকবীর বললেন এবং আল্লাহ পাকের কৃতজ্ঞতা জ্ঞাপন করলেন। এই আশিকানে রাসূল, এটা আবু দাউদ শরীফের মধ্যে এই রেওয়ায়াত আসছে, একটু শুনুন। এ আশিকানে মুস্তাফা, এ মিলাদে, এ আশিকানে মিলাদ, যারা আজ আমরা ইজতিমার মধ্যে এসেছি, আপনারা শুনলেন তো আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কি পরিমাণ উদার ছিলেন। তিনি দুনিয়ার সম্পদ নিজের কাছে রাখাটা পছন্দ করতেন না, বরং যতক্ষণ পর্যন্ত লোকদের মাঝে তা বণ্টন করে দিতেন না ততক্ষণ পর্যন্ত শান্ত হতেন না। নিজের কোন বস্তুর প্রয়োজন থাকা সত্ত্বেও, আমার নবীর প্রয়োজন আছে এই বস্তু, এর পরেও আল্লাহু আকবার, তা গরিব মিসকিনদের মাঝে সাদকা করে দিতেন এবং ভিক্ষুককে এত অধিক দান করতেন যে তার পুনরায় ভিক্ষা করার প্রয়োজন পড়ত। আমার নবীর দরবার থেকে যার ভিক্ষা মিলে গিয়েছে, প্লিজ আমি বেরা, তার আর ভিক্ষা করার প্রয়োজন আছে? আমার নবীর দরবার থেকে যার পৃষ্ঠামি মেরে ইমানের দৌলত মিলে গিয়েছে, যে দরবারে মুস্তাফাতে মকবুল হয়ে গেছে, তার দুনিয়ার আর কোন দরবারে যাওয়ার দরকার আছে? এটা তো মালের কথা বলছি, শুধু মাল নয়, আপনি ইলমের দিক দিয়ে আসেন, সাকাওয়াতের দিক দিয়ে আসেন, সবর ধৈর্যশীলতার দিক দিয়ে আসেন, আপনি আকাশ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নূরানি চেহারার জিয়ারত যদি কেউ একবার করে নেয় তো বলা হচ্ছে তার অন্য কিছু দেখার দরকার নাই, বাস পুরো জিন্দেগি এটার জিয়ারতেই সে মগ্ন থাকবে। সাহাবী রাসূল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আপনি তো জান্নাতে চলে যাবেন আর সিদ্দিকিনরা বড় বড় উচ্চ মর্যাদায় আপনি
আপনি থাকবেন আর আমিও তো চলে যাব দুনিয়া থেকে, আর দুনিয়াতে তো আমি আপনার দিদার করছি, আপনাকে দেখে দেখে নিজের তৃষ্ণাকে নিবারণ করছি। যদি আল্লাহ পাকের দয়া হয়ে যায় আমরা তো দুনিয়া থেকেই চলে যাব, আর যদি জান্নাতে যাই সেখানে যদি আপনাকে জিয়ারত করতে না পারি আমি তো মারা যাব। আল্লাহ আকবার, ইসলামি বেরা কেমন, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জিয়ারতের প্রত্যাশী কেমন ছিলেন। ইসলামি বেরাতে তো মাল দৌলত কিছুই না, মাল মিলেছে কোনো ভিক্ষুক যদি আমার নবীর দরবার থেকে মিলে যায় তো ইসলামি বেরা তার আর কি দরকার আছে। হ্যাঁ, শুধুমাত্র জিয়ারতে মুস্তাফার কথা বলছি, মাল তো অনেক অনেক কি মামুলি জিনিস। তো বলা হচ্ছে জিয়ারতে মুস্তাফা এটাও এমন, ইয়া রাসূলুল্লাহ যদি আমি আর দেখতে না পারি তো আমি মারা যাব, আপনার জিয়ারত করতে পারবো না। তো সাহাবাই কেরাম চায় জান্নাতেও ইয়া রাসূলুল্লাহ আপনার জিয়ারত করতে চায়। তো আমার আল্লাহ পাক কোরআনুল কারীমে বড় ইরশাদ ফরমায়েছেন, যারা আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করবে তো তারা সেখানেও আল্লাহ পাক এর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতিবেশিত্ব তাদের নসিব, সেখানে দিদারে মুস্তাফা তারা করতে পারবে। তো এই আশিকানে রাসূল, এই জন্য আমাদেরও তো তামান্না, আমাদেরও তো আশা আকাঙ্ক্ষা, ইয়া রাসূলুল্লাহ বাস জান্নাতে আপনার প্রতিবেশিত্ব চাই, জান্নাতে ইয়া রাসূলুল্লাহ আপনার প্রতিবেশিত্ব চাই। অনেকেই পাবে না, অনেকেই পাবে। তো আমাদের মতো কিছু নাফরমানরা পেয়ে গেলে কি আর আসে যায়, কারণ জান্নাতে থেকেও যদি আমার নবীর জিয়ারত না হবে, হাই হাই হাই, তো প্লিজ স্বামী বেয়েরা এটা বড় টেনশন। তো আল্লাহ পাক আমাদের প্রতি দয়া করুক, হাস রহমত নাসিল করুক, সালামতি নসিব করুক। হ্যাঁ হ্যাঁ, যেটা আরজ করছিলাম, আমার নবীর দরবার থেকে যদি কারো মিলে যায় মিলে যায় তো মিলে তো, কিন্তু আফসোস, শত কোটি আফসোস আমাদের অবস্থা। যদি আমরা দেখি এই দুনিয়ার ভালোবাসায় আমাদের অন্তর থেকে কম হওয়া, দুনিয়ার ভালোবাসা আমাদের অন্তরে কমা, এটার নাম বন্ধ নাই, দুনিয়ার ভালোবাসা আমাদের কাছ থেকে কমছে না বরং বাড়তেছে, দুনিয়ার মহব্বত বাড়তেছে, বাড়া উচিত ছিল আমার নবীর ভালোবাসা। আফসোস, সবসময় দুনিয়ার নিয়ামত ও আরাম আয়েস এটাকে বৃদ্ধি করার প্রসেসটা আমাদেরকে আল্লাহ পাকের পানা ইসলামে বেড়ে কাবু করে রেখেছে। বলা হচ্ছে না ঘোড়ার লাগাম লাগানো হয়, ঘোড়াই লাগাম লাগানো হয় কন্ট্রোল করার জন্য। তো গোলামে মুস্তাফাকে আল্লাহ পাকের পানা দুনিয়ার মহাব্বতের লাগাম লেগে গিয়েছে, যার কারণে আজকে আমরা কাবু হয়ে আছি, দুনিয়ার মহাব্বতের লাগাম লেগে গিয়েছে। আল্লাহ পাক আমাদেরকে বাস এখান থেকে মুক্তি দিয়ে না, মুস্তাফার মহাব্বতের লাগাম যদি লেগে যায়, হাই হাই প্লিজ আমি ভেরা, তখন দুনিয়ার কেউ কাবু করতে পারবে না। হযরতে মাসমা আনসারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, শুনুন এক বুজুর্গের ব্যাপারে বলেন যে তিনি বলেছেন আল্লাহ পাক আমাকে দুনিয়ার আরাম আয়েস থেকে বাঁচিয়ে নেয়ার দয়া। একটু বুঝবেন, একটু কঠিন, এই অর্থাৎ দুনিয়ার বিলাসিতা যেমন মাল ও দৌলত ইত্যাদি আকৃতিতে অর্জিত নিয়ামত থেকে উত্তম। কেননা কিসের নিয়ামত থেকে উত্তম? দুনিয়ার আরাম আয়েস থেকে বাঁচিয়ে নেয়া, দুনিয়ার আরাম আয়েসে লেগে যাওয়া নয়। ইনি বলছেন দুনিয়ার নিয়ামত থেকে বেঁচে থাকা এটা আমার জন্য ওই নিয়ামত থেকে উত্তম। কোন নিয়ামত থেকে? দুনিয়ার বিলাসিতা পাওয়া, আরাম ও আয়েস পাওয়া, লাক্সারিয়াস লাইফ মিলা, পিস আমি বাইরা বড়ই কেয়াতি, মানে অত দুনিয়াবি যেগুলো কি সম্পদ, নিয়ামতের কথা আমরা বলি সম্পদ, মাল দৌলত, বিল্ডিং, গাড়ি বাড়ি, তো পিস নামে বেড়ে এই সবগুলো নিয়ামত। বলা হচ্ছে ওই নিয়ামত থেকে আমার জন্য এই নিয়ামত উত্তম যে আমি এখান থেকে বেঁচে থাকবো। হে আল্লাহর ওলিদের থিংকিং দেখো, চোজ দেখো। বলা হচ্ছে আমি পাওয়ার চেয়ে না পাওয়াটা আমার জন্য কি উত্তম নিয়ামত। আপনি বলবেন যে এটা কেন তো বুঝে আসে নাই, আল্লাহ বলি এগুলো মানে ইনাদের থিংকিং এরকম কেন, আমাদের কাছে আসতেছে কেন থিংকিং, ভাই এরা তো লুবি না,
তো এরা তো কম দিয়ে সন্তুষ্ট হয় না, আমরা তো কমের মধ্যে কি হয়ে যায়। তো বলা হচ্ছে এরা এর চেয়েও বেশি চায়, এরা বলা হচ্ছে এই নিয়ামতের চেয়েও আরো দামি নিয়ামত আমার চাই, আমার এই সস্তা নিয়ামতের মধ্যে বলা হচ্ছে এটার চেয়ে তো আমার জন্য ওইটা দামি নিয়ামত। কোনটা? আল্লাহু আকবার, শুনুন শুনুন, কেননা ওই নিয়ামত যেটা আল্লাহ তাআলা তার প্রিয় মাহবুব হাবিবে কিবরিয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে দান করেছে। এখন বলেন কোন নিয়ামতটা দামি, যেটা আমার নবীকে দান করেছেন এটা দামি, না যেটা অন্য কাউকে দিয়েছেন এটা দামি? জি, কোনটা দামি হবে? জি, কারণ আল্লাহ তাআলা যাকে ভালোবাসে তাকে তো দামিটা দিবে নাকি? বুঝার জন্য একটু, মানে বুঝার জন্য বলতেছে, আল্লাহ তাআলা যাকে পছন্দ করে তাকে তো দামিটা দিবে না, ওনার জন্য যেটা পছন্দ করেছেন এটাই সবচেয়ে দামি হবে, আর অন্য কারো জন্য যেটা পছন্দ করেছেন এটা কখনো দামি হতে পারে না। তো এই জন্য আল্লাহ পাকের নেক বান্দাদের থিংকিং বলতেছে, আমার তো ওই নিয়ামত চাই যেটা আমার মালিক তার মাহবুবের জন্য পছন্দ করেছে। তার মাহবুবের জন্য কি পছন্দ করেছে শুনুন, কেননা আল্লাহ পাক তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর জন্য দুনিয়াকে পছন্দ করেন নি। আয় আয় ইসলামী ভাইরা একটু চিন্তা করুন, আমার মালিক আল্লাহ তাআলা আল্লাহ রসুলের জন্য দুনিয়া পছন্দ করেন নাই, তার মানে দামি হলে তো পছন্দ করতেন না। তো হ্যাঁ, বলা হচ্ছে দুনিয়াটা কেমন দামি আল্লাহ তাআলার কাছে, এটাও শুনেনি কিতাবের মধ্যে আসছে। আল্লাহ পাকের নেক বান্দা বড়ই সুন্দর ইরশাদ ফরমান, বলা হচ্ছে এই দুনিয়া তার মাল ও দৌলত, এই দুনিয়া তার মাল ও দৌলত যত কিছু নিয়ামত আছে এগুলো আমার রবের দরবারে একটি মশার ডানার সমপরিমাণও মূল্য রাখে না। বুঝে আসছে, এই দুনিয়ার যত সম্পদ যত মাল ও দৌলত আছে এটা আমার রবের দরবারে একটি মশার ডানা, আমরা এটাকে মূল্য দিই? কোনো মূল্য আছে, ভ্যালু আছে এটা মশার ডানার? কোনো ভ্যালু আছে? বলা হচ্ছে এতটুকু মূল্য আমার রবের দরবারে নাই। তাহলে প্লিজ আমি ভাইরা, আমার রব তাআলা সেই মূল্যহীন দুনিয়া কিভাবে তার হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জন্য পছন্দ করবে? আর এই জন্য আল্লাহর বলিরা কেমন কেমন থিংকিং ইনাদের, এই জন্য বলতেছে এই নিয়ামত থেকে বেঁচে থাকা এটা ওই নিয়ামত পাওয়ার চেয়ে আমার জন্য এটা দামি। কেননা এটা তো তার হাবিবের জন্য আল্লাহ তাআলা কি করে নাই, পছন্দ করে নাই। এই আশিকানের রাসূল বলা হচ্ছে তা ওই সব নিয়ামতের চেয়ে দামি, আল্লাহ পাক যেটা তার হাবিবের জন্য পছন্দ করেছেন তা ওই সব নিয়ামতের চেয়ে বেশি প্রিয় যা তিনি তার হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জন্য অপছন্দ করেছে। মনে রাখবেন, দুনিয়ার মাল ও দৌলতের আধিক্যতা এবং সেটার আরাম ও আয়েশ অবশ্যই নিয়ামত, কিন্তু তার থেকে বেঁচে থাকাটা আরো বড় নিয়ামত। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক নসিব করুন। শোয়াবুল ইমান এর মধ্যে আসছে, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন দুনিয়া হলো মিষ্টি সবুজ শ্যামল, যে এটাতে হালাল পন্থায় সম্পদ উপার্জন করে আর সঠিক জায়গায় তাই ব্যয় করে, আল্লাহ পাক তাকে সওয়াব দান করে আর তাকে জান্নাতে প্রবেশ করাবেন, এবং যে এখানে হারাম পন্থায় সম্পদ উপার্জন করে আর সেগুলো ভুল জায়গায় খরচ করে আল্লাহ পাক তাকে অপমানের ঘরে প্রবেশ করাবেন। হযরতে আল্লামা আব্দুর রউফ মুনাবী রাহমাতুল্লাহি তাআলা আলাই এই হাদিসে পাকের ব্যাখ্যায় ফয়জুল কাদিরে লিখেন, প্রতীয়মান হলো দুনিয়া স্বয়ং নিজে মন্দ নয়, দুনিয়াটা নিজে নিজে খারাপ নয়, যেহেতু এটা আখিরাতের শস্যকে, তাই যে ব্যক্তি শরীয়তের অনুমতিক্রমে দুনিয়ার কোনো জিনিস অ্যাচিভ করে অর্জন করে তো সেই জিনিস আখিরাতে তাকে সাহায্য করে। আমাদের উচিত প্রয়োজনের অতিরিক্ত, বিশ্রামে বেড়া
যেন দুনিয়ার পিছনে আমরা না দৌড়াই এবং হারাম পন্থা অবলম্বন করে মাল দৌলত জমা করার পরিবর্তে হালাল রিজিক অন্বেষণ করার মানসিকতা এবং সাধ্যমত দান ও সাদকা করতে থাকা, নিজেদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ও অন্যান্য গরিবদের আর্থিক সহযোগিতা করা। মূলত বাস্তবতা হলো যে ব্যক্তি কাউকে সাহায্য করে আল্লাহ পাকও তাকে সাহায্য করে, এবং আল্লাহ পাকে রাস্তায় ব্যয় করার ফলে সম্পদ বৃদ্ধি পায় কমে না। সৎকার ফজিলত বরকতের ব্যাপারে রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, সদকা সম্পদ কমায় না, আর আল্লাহ পাক ক্ষমা করার কারণে বান্দার সম্মান বৃদ্ধি পেয়ে থাকে। আর যে বান্দা আল্লাহ পাকের সন্তুষ্টির লক্ষ্যে বিনয়ী হয়, নম্র হয়, বিনয়ী হয়, আল্লাহ পাক তাকে উচ্চ মর্যাদা দান করে। প্লিজ, আমি বেরা ফখর অহংকার গর্ববোধ করা, নিচেকে উঁচু এটা ভাবা নয়। বলা হচ্ছে যে বিনয়ী হয় আল্লাহ তাআলা তার উচ্চটাকে কি করে দেবে, তার মর্যাদা অটোমেটিক বাড়িয়ে দেবে। এমনি বলেন আল্লাহ পাক যদি কারো মর্যাদা বাড়ায় তো দুনিয়ার কার কুদরত আছে মর্যাদাকে কমানো, কারো কোনো ক্ষমতা নেই। আমার রব যদি কারো সম্মানকে বাড়িয়ে দেয় তো প্লিজ আমি বেরা। কিন্তু আফসোস, যদি আজ আমরা দেখি এই গুণাবলীটা আমাদের কাছ থেকে বিনয়ী হতে পারি, যদি কেউ আমাদেরকে একটা বলে আমি তার চেয়ে কম কোথায়, আমি দুইটা বলি এই আমি এর চেয়ে কথা কম জানি, আমি তো আরো বেশি জানি না, আরো বেশি। কেউ যদি আমাদেরকে ধাক্কা একটা দেয় আমি তো এর চেয়ে শক্তি আমার বেশি না, বেশি তো বেশি হয়েছে কি হয়েছে আপনার বেশি, এটাও আল্লাহ তাআলা দিয়েছে নিতে কতক্ষণ, আপনার বেশিটা চলে যেতে কতক্ষণ। বলা হচ্ছে আমি তো দুইটা দিতে পারবো, এই আল্লাহ তাআলার বান্দা আপনি দুইটা দিতে পারবেন, আমার আল্লাহ পাক চাইলে আপনাকে ধূলিসাৎ করে দিতে, আপনার চেয়ে আমার মালিকের ক্ষমতা এটা আমাকে। কিন্তু এই জিনিসটা আমরা উপলব্ধি করতে পারছি না, যার কারণে ফিতনা হিসাব ইসলামে বেরা অহংকার এই জিনিসগুলো আমাদেরকে একেবারে গ্রাস করে দেখে। অথচ মুসলমান দেখুন ইসলামে বেরা, আমরা অনেক সময় হয়তো চিন্তা করি মাল ও দৌলত টাকা দিনের কাজ সুন্নতের কিতমত, হ্যাঁ শেষ জামানায় দিনের কাজ দিনার ও দিরহাম লাগবে, কিন্তু তার মানে এমন নয় দিনার ও দিরহাম ছাড়া হবে না, প্রয়োজন এটা, মকসদ এটা নয়, ইসলামে বেরা ভোল এটা নয়। কারণ দিন এসেছে সাকাওয়াতের উপর, দিন এসেছে গরিবী হালতে। প্লিজ আমি বেরে কি হালতে আপনি বলবেন কেন, আপনি দেখুন না রানী আকাশ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মুবারক সিরাতে করিমা, আপনি দেখুন না ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুবারক সিরাতে করিমা, আপনি দেখুন না মাওলানা আলী শের খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুবারক ঘরে চুলা কয়দিন জ্বলতো কয়দিন জ্বলতো না, আপনি দেখুন না হাসানাইনে করিমাইনের সেই মুবারক জীবনীর কথা হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে ইসলামে বেরা কয়দিন চলতো কয়দিন চলতো না। তো ইসলামে বেরা আপনি দেখুন না সেই কারবালার ময়দানের বাকিয়া, আপনি যদি আমরা এইভাবে দেখি না তো দীন ইসলাম যেটা সুফি আশিকানের রাসূল যারা সুফি আল্লাহওয়ালাদের মাধ্যমে দীন এসেছে এবং উনাদের মাধ্যমে কোন হালতে এসেছে কিভাবে এসেছে, ইসলামে বেরা। তো এই জিনিসটা আমি আপনাকে একটা শর্ট মেসেজ পৌঁছানোর জন্য দিনকে বোঝা, আমরা হয়তো চিন্তা করি ক্ষমতা, ইসলামী বেরা দিন এটা নয়, ইসলামী বেরা হ্যাঁ দিন মজলুম হালতেও দিন এসেছে, কেমন হালতে এসেছে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আমরা শুনিনি, ইসলামী বেরা সেই আলিশান শানদার ইসলামী বেরা মক্কার অনেক বড় ধনাঢ্যশালী সম্পদশালী পরিবারের সন্তান মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা, বলা হচ্ছে একবার যদি সে পোশাক পরিধান করত এটা দ্বিতীয়বার পরত না, আর আমার নবীর গোলামি কবুল করার পর বলা হচ্ছে তার কাফন ইসলামী বেরা এর হালত ছিল, বলা হচ্ছে ইনার জন্য দুইটা কাফন দুইজনের জন্য আনা হয়েছিল, একজন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা যান আর একজন মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীর গোলামি কবুল করেছেন বাদশাহী চলে গিয়েছে,
আমার নবীর গোলামির পাটি পরিধান করেছে, আমার নবীর ইশক ও ভালোবাসা এটাকে ধারণ করেছে। তো বলা হচ্ছে সেই মুসআব বিন উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন উনি শাহাদাত বরণ করেছেন, যে উনার জন্য যে কাপড় মিলেছে, বলা হচ্ছে যদি মাথাকে ডেকে দেওয়া হয় পা খোলা হয়ে যায়, শর্ট করে গিয়েছে, যদি পা ডাকার চেষ্টা করা হয় তাহলে মাথা খুলে সেই মুসআব বিন উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশ্রামী ভাই, আমি তো একজন সাহাবী রসুলের ঘটনা বলেছি, এক সাহাবী রসুলের ঘটনা এমন নয়, খুব অসংখ্য ওয়াকিয়া। আর দিন এসেছে, ইসলাম এসেছে এইভাবে, আর এর মধ্যেই তো তাওয়াক্কুল, আল্লাহ পাকের প্রতি ভরসা এবং আমার নবীর গোলামীর প্রতি মজবুত ঈমান তো তখন আসবে যখন এই হালতে থাকবে। তো প্লিজ আমি বেরা, তো এই জন্য আমি আপনাকে এটা এই মেসেজটা লাস্ট এখন যে কথাটা বললাম এটা এই জন্য দেওয়া, কখনো কোনো গোলামে মুস্তাফা আশিকের রসুল কোন পরিস্থিতিতে সে নার্ভাস হয় না, ফ্রাস্ট্রেটেড হয় না। কারণ গোলামে মুস্তাফা ফ্রাস্ট্রেটেড কিভাবে হয়, কারণ যার হাত দামানে মুস্তাফাতে চলে গেছে, যার হাত গোসে পাকের দামানে চলে গেছে, এ কিভাবে ফ্রাস্ট্রেটেড হবে, সে তার গোল থেকে কিভাবে পিছনে আসবে। এ ভাই ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এটাই আমাদেরকে শিখিয়েছে না, কারবালার ময়দানে পানি বন্ধ করে দিয়েছে, জিম্মাদারি ছেড়ে দিয়েছে। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জিম্মাদারি ছেড়ে দেয় নাই, মক্কাতুল মুকাররমা ছাড়তে বাধ্য হয়েছে, জিম্মাদারি ছেড়ে দেয় নাই, মদিনাতুল মুনাওয়ারা ছেড়ে চলে গেছে কুফার জমিনে, জিম্মাদারি ছেড়ে দেয় নাই। ইমামে আলী মকাম, ইমামে হুমাম, ইমামে তৃষ্ণা কাম, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে হাজারো সৈন্য এনে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে, ইমামে আলী মকাম নিজের জিম্মাদারি থেকে পিছনে এক কদমও হাঁটে নাই, এমনকি নিজের ভাই ভাতিজা শহীদ করে দেওয়া হয়েছে পিছনে আসে নাই। প্রিয়স্তামী বাইরা, এমনকি নিজের কলিজার টুকরা নন্না আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলায় তীর বিদ্ধ হয়েছে, ইমামে আলী মকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এক কদমও পিছনে আসে নাই। নানা জানের উম্মতের ইমান ও আকাইদ বাঁচানোর জিম্মাদারি আদায় করেছেন, শেষ পর্যন্ত জানও কুরবান করে দিয়েছেন, শহীদও হয়ে গেছেন, গর্দানও দিয়ে দিয়েছেন, তারপরে পিছনে আসে নাই। প্রিয়স্তামী বাইরা, হ্যাঁ এটাই তো আমাদের যারা আকাবীর আছে যিনাদেরকে আমরা অনুসরণ করি, ইসলামে বেরা ইনাদের মুবারক সিরতের কথা বলছি, ইনাদের জজবার কথা বলছি, কিন্তু আফসোস আজকে যারা আমরা আশিকানে রসুল আছি, তো আমাদের কাছে যতক্ষণ না মজবুত ইমান হবে, মজবুত না এটা আমাদের ইসলামে বেরা এটা চলে আসবে না আশিকানে রসুলের মাঝে, দুনিয়া কি দুনিয়া, কি করতে পারবে আপনাকে, কিছু করতে পারবে না, কিন্তু এই জিনিসটা কি মাল চলে যাবে, বলছেন দৌলত চলে যাবে, যান চলে যাবে, বাস আসল কথা পাইলে হয়ে গেছে না, যেটা এতক্ষণ বলা হচ্ছে না, বাস আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলছে, আমার তো ওইটাই লাগবে যেটা আল্লাহ পাক তার হাবিবের জন্য পছন্দ করেছে, আমার ওইটা লাগবে না যেটা তার হাবিবের জন্য আল্লাহ তাআলা পছন্দ করে নেয়। তো হুজুর এই কি না, আমি বিশেষ করে হয়তো আজকে এটা বলার পিছনে মাশাআল্লাহ অনেক জিম্মাদার ইসলামী ভাই আছে, অনেক আমরা যারা আছি আশিকানে রসুল, তো আমাদের মাঝে না এমন তাওয়াক্কুল এটা আনা যায়, এটা যখন চলে আসবে ইনশাআল্লাহ আপনাকে দিয়ে আমাকে দিয়ে অনেক কিছু হবে যেটা আমি আপনি চিন্তাও করতে পারবো না। হ্যাঁ আমি আপনি কি চিন্তা করবো, আমাদের আগে যারা এরা চিন্তা করে নিয়েছে আল্লাহ, আমাদের কি চিন্তা করার দরকার, আমরা এখানে না গবেষণা করতে আসছি, না রিসার্চ করতে, না চিন্তা করতে, না টেনশন করতে, ভাই আমরা আসছি বা শুধু লাইনে চলতে, আমরা লাভবাহিক বলতে আসছি, এটাই না না কি বলতে আসছে, লম্বাই বলতে আসছে, যেনারা পৌঁছানোর এনারা পৌঁছাই দেবে। তো সবকিছু যদি আমি চিন্তা করি আল্লাহ পাক বুঝার তৌফিক দান করে, প্রসঙ্গ অন্যদিকে চলে গেছে, আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে। এই আশিকানে রসুল আকাইদু জাহা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর শাকাওয়াত মানে দানশীলতা উদারতা এটা সম্পর্কে শুনছিলাম, শাহিন শাহী নবুয়ত রাসুলে আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর দানশীলতার শান বলতে গিয়ে হযরতে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, রাসুলে আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মানুষের মধ্যে
সবচেয়ে বেশি উদার এবং তার উদারতার সমুদ্রে সবচাইতে বেশি জোয়ার তখন উঠত যখন রমজানে জিব্রাইল আমিন আলাইহিসসালাম আমার নবীর সাথে সাক্ষাতের জন্য উপস্থিত হতেন। জিব্রাইল আমিন আলাইহিসসালাম রমজানুল মুবারকের প্রতি রাতে উপস্থিত হতেন আর রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সাথে কুরআনে আযীমের চর্চা করতেন। বাস রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম দ্রুত গতি সম্পন্ন বাতাসের চেয়েও বেশি দান করতেন। ইসলামী ভাইরা, হ্যাঁ, হযরত জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কখনো কোনো ভিক্ষুককে উত্তরে না শব্দটি বলেননি। একবার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দরবারে 70,000 দিরহাম আনা হলো, তো তিনি সে দিরহামগুলো একটি মাদুরের উপর রাখলেন আর পাশে দাঁড়িয়ে বন্ধন করতে লাগলেন। কোনো ভিক্ষুককে খালিয়ে ফিরিয়ে দেননি, এমনকি এক পর্যায়ে সেগুলো শেষ হয়ে গেল। অনেক সময় এমনও হয়ে থাকে যে রাসূলের পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কারো কাছ থেকে কোনো কিছু ক্রয় করতেন, মূল্য পরিশোধ করার পর তাকে আবার দান করে দিতেন, যার থেকে কিনতেন টাকা দিয়ে দিতেন আবার তাকে দান করে দিতেন। একবার হযরত জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছ থেকে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লাম একটি উট কিনলেন, অতঃপর সেই উটটি তাকে উপহার হিসাবে দিয়ে দিলেন। বুখারী শরীফের মধ্যে আসছে এইভাবে আমিরুল মুমিনীন হযরত ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছ থেকেও একটি উটের বাচ্চা ক্রয় করলেন। এরপর সেই উটের বাচ্চা তারই ছেলে হযরত আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে দিলেন। প্লিজ আমি ভাইরা, ভাই আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কি পরিমাণ দানশীল ছিলেন যে যেই জিনিস নিজের প্রয়োজনের জন্য ক্রয় করতেন সেটা উপহার স্বরূপ দান করে দিতেন। আমাদের উচিত, আমরাও যেন প্রিয় আকাশ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রিয় সুন্নতের উপর আমল করার ও মুসলমানের হৃদয়ে আনন্দ দেওয়ার নিয়তে একে অপরকে উপহার দেওয়ার অভ্যাস করা, কেননা উপহার দেওয়ার দ্বারা ভালোবাসা বৃদ্ধি পায়, হ্যাঁ, আর শত্রুতা দূরীভূত হয়। হযরতে আতা কুরাশানি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, একে অপরের সাথে মুসাফা করো, হাত মিলাও, এর দ্বারা খুব চলে যাবে। যদি খুব থাকে না এটা কি হয়ে যাবে, মুসাফা হাত মিলানোর কারণে খুব চলে যাবে। আর উপহার পাঠাও, পরস্পরের মধ্যে ভালোবাসা বাড়বে আর শত্রুতা দূরীভূত হতে থাকবে। মিরাতুল মানাজি কিতাবের মধ্যে এই হাদিসে মুবারাকার আলোকে হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ারকান রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, এই দুটি আমল খুবই পরিচিত, যার সাথে মুসাফা করা হয় তার সাথে শত্রুতা হয় না, যদি কোনো কারণে হয়েও যায় তবে সেটার বরকতে স্থির থাকে না, শত্রুতা এটা কি থাকে না, স্থির থাকে। একইভাবে একে অপরকে উপহার দেওয়ার দ্বারা শত্রুতা চলে যায়। মনে রাখবে, উপহার আদান প্রদান হোক বা অন্য কোনো বিষয় তা অবশ্যই হালাল পন্থায় হওয়া চাই, হারাম হারাম রাস্তায় অবলম্বন করে এটা করা বরঞ্চ উল্টা হয়ে যাবে না, যেটার জন্য করবে এটাই হবে না। পান করা, পরিধান করা, কোনো কাজে ব্যবহার করা, এগুলো সব কিছু বরকতহীনতা এবং আকিরাতের শাস্তি হলো জাহান্নামের প্রজ্বলিত আগুনের বেদনাদায়ক আযাব। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এর বাণী, যে ব্যক্তি হারাম মাল উপার্জন করে এরপর সদকা করে তার সদকা কবুল করা হবে না, আর সেখান থেকে খরচ করলে এটার জন্য তাতে কোনো বরকত হবে না, এবং সেগুলো রেখে মারা গেলে সেগুলো তার জন্য দুজকের পাতেও হবে। সুতরাং আমাদের উচিত জায়েজ পদ্ধতিতে সম্পদ উপার্জন করা এবং নিজের প্রয়োজন ব্যতীত যা বেঁচে যায় সেগুলো অযথা কাজে ব্যবহার করার পরিবর্তে নিজের দরিদ্র ও গরিব মুসলমান ভাইকে সহযোগিতা করা, মসজিদ মাদ্রাসা ও নেকির কাজের উন্নতির জন্য বেশি থেকে বেশি পরিমাণে
নিজের সম্পদ ব্যয় করা। আল্লাহ পাক আমাদের সবাইকে আমরা যা কিছু শুনেছি এর উপর আমল করার তৌফিক দান করুক। এই আশিকানের রাসূল হুনাইনের যুদ্ধে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এত পরিমাণ দান করেছেন যে অনুমানও করা যাবে না। তিনি গ্রামে বসবাসকারী অনেকের মধ্যে 100টি করে উট দান করেছেন। হযরত সাফওয়ান বিন উমাইয়া ইসলাম গ্রহণের পূর্বে শুনুন, হুনাইনের যুদ্ধে ছাগল চেয়েছে। হুনাইনের যুদ্ধে এই ইসলাম কবুল করে নাই উনি, তো সাফওয়ান বিন উমাইয়া, যেগুলো দ্বারা দুই পাহাড়ের মধ্যবর্তীতে বন ভরা ছিল, দুই পাহাড়ের মাঝখানে যে এলাকা ওইটা পুরো ছাগল দ্বারা বর, সে চেয়েছে। তিনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ওই সবগুলো ছাগল তাকে দিয়ে দিলেন। তিনি তার গোত্রের মধ্যে তার কৌমের মধ্যে গিয়ে এলান করল, গিয়ে বলল, হে আমার গোত্রের লোকেরা, তোমরা ইসলাম গ্রহণ করে নাও, কেননা আল্লাহ পাকের শপথ মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এমন ভাবে দান করেন যে অভাবের ভয় থাকে না। এমন ভাবে আমার নবী দান করেন, যিনি দান করেন যে অভাবের ভয় থাকে না। উলামায়ে কিরাম বলেন রাসূলে আকরাম সাল্লাল্লাহু তাআলা ইসলামের সেই একদিনের অনুদান, একদিনের দানশীলতা, একদিনের অনুদান, দানশীল বাদশাদের সারা জীবনের দানশীলতা ও অনুদানের চেয়ে বেশি ছিল না। আমার নবীর ওই একদিনের দান করা বলা হচ্ছে কি একজন দানশীল বাদশা সারা জীবনও কি অতটুকু করতে পারবে, জঙ্গল ছাগল দ্বারা বরকত। আর হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম দান করেছেন আর ভিক্ষুকরা দল বেঁধে আসতো, আর হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পেছনে যেতে থাকতেন। এমনকি এক পর্যায়ে যখন সমস্ত মাল শেষ হয়ে গেল, একজন আরবি, বলা হচ্ছে আরবের গ্রামে বসবাসকারী লোক, চাদর মুবারক শরীর মুবারকের থেকে টান দিল, ভাই যার কারণে কাঁধ ও কোমর শরীফে উপর দাগ পড়ে গেল। আমার নবী তাকে এতটুকু বললেন, হে লোকেরা তাড়াহুড়া করিও না। আল্লাহ আকবার, আল্লাহ পাকের শপথ আমাকে কখন বিপদ পাবে। সে গ্রামের আরবি লোক আমার নবীকে এইভাবে হযরত সাহাল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক মহিলা একটি চাদর নিয়ে আসলো, সে আরজ করল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, এটা আমি নিজের হাতে কি করেছি বুনেছি, আমি আপনার পরিধানের জন্য এনেছি। আমার নবীকে বলতেছেন, এটা আমি আপনার জন্য এনেছি। নবী করিম সাল্লাল্লাহু তাআলা সাল্লাম সেটা প্রয়োজন ছিল, এই জন্য তিনি সেই চাদরটি নিয়ে নিলেন। এরপর নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমাদের সাথে বের হলেন এবং সেই চাদরটি তেহবান হিসাবে পরিধান করেছে। আল্লাহু আকবার, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ওই চাদরটি তেহবান্দ হিসেবে বাঁধার পর এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা সেটা দেখে আরজ করলেন, কি সুন্দর চাদর এটা, আমাকে পরিয়ে আয় হাই প্লিজ। আমি বের, আমার নবীর সাহাবাই কেরামও কেমন দিওয়ানা না, উনি বোঝার জন্য বলতেছে আমার নবী তেহবান পরিধান করেছে, ইয়া রাসূলুল্লাহ এটা অনেক সুন্দর, এটা আমাকে পরিধান করিয়ে দিন। আয় কেমন আবদার, দুনিয়ার কোনো বাদশার কাছ থেকে কেউ তার বসের কাছ থেকেও চাইতে সাহস আমার নবী দুজনের বাদশা মামুল আলিয়া, আর গোলামরাও কেমন ছিলেন, মানে প্লিজ আমি বের একটু চিন্তা করেন, দুজনের বাদশা ইমামুল আম্বিয়া, তো নবী কেমন শান আল্লাহ পাক দিয়েছে, কেমন শান, কেমন মজিজা দিয়েছে। আর গোলাম গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ এটা সুন্দর আমাকে দিয়ে বলো, হিম্মত, কারণ এটা আমার, ইনি তো জানতেন, ইনি তো এমন নবী না যিনার কাছ থেকে কেউ শূন্য হাতে ফিরে না, কিতাবের মধ্যে আসছে শুনুন। তখন আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বললেন, জি ঠিক আছে। কিছুক্ষণ পর তিনি মজলিস থেকে উঠে চলে গেলেন, অতঃপর পুনরায় তার সেই পানলেন আর সেই চাদরটি ভাঁজ করে ওই সাহাবীর কাছে পাঠিয়ে দিলেন। সাহাবাই কেরাম আলাইহিম রিদওয়ানগণ তাকে বললেন, ওই ব্যক্তিকে তুমি কাজটা ঠিক করো নাই, তুমি কাজটা ঠিক করো নাই, মনে করেন আরো আছে না যারা দেখেছে,
এরা গিয়ে বলতেছে তুমি কাজটা ভালো করো নাই, কেননা তুমি জানো যে রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম কোন ভিক্ষুককে ফিরিয়ে দেন না, এটা তুমি জানো। ওই সাহাবী বলতে লাগলেন হাই হাই, তার উত্তরটাও কেমন মজার ছিল। বলছেন আল্লাহ পাকের শপথ, আমি শুধুমাত্র এই জন্যই চেয়েছি যে যেদিন আমি মারা যাব এই চাদরটি যেন তাবারুক হিসাবে আমার কাফন হয়ে যায়। আল্লাহু আকবার। হযরতে সাহাল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সেই চাদরটি তার কাফনই হয়েছে। আমার নবীর দরবার থেকে যেমন চেয়েছে যেমন চেয়েছে পেয়ে গিয়েছে। আল্লাহু আকবার। আমার প্রতি ইসলামে বেরা তাবারুকাতের কেমন দাম আজকে অনেকেই বুঝে না। এটা বুখারী শরীফের হাদিসে মুবারক, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই চাদর মুবারক আমার নবীর সাহাবী তাবারুক হিসাবে কবরে নিয়ে গেছে। আল্লাহ আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক। এই আশিকার রাসূল, এগুলো তো দুনিয়াতে হায়াতে জিন্দেগি। যখন আমার নবী দুনিয়াতে জাহেরি হায়াতে ছিলেন তখনকার দান ছিল না। আমার নবী দুনিয়া থেকে যাওয়ার পরেও জাহেরি বেসালের পরেও আমার নবী কেমন দান করে, হাই হাই, এটার ব্যাপারে কিতাবে আসছে। শুনুন একটু মনোযোগ দিয়ে, জিন্দা নবী হায়াতুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আশিকার রাসূল কেন বলে আমার নবী শুধু দুনিয়াতে জাহেরি ভাবে তাকে দান করতেন তা নয়, বরং এখনো দান করে। আল্লাহ 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 আকবার। আপনারা শুনলেন তো দুজাহানের বাদশাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক তাকে মালিক ও মুখতার বানিয়েছে। আমার নবীকে আল্লাহ তাআলা মালিক ও মুখতার বানিয়েছেন, তার সমস্ত ভান্ডারের চাবিও আমার নবীকে দান করেছে। কিন্তু তিনি নিজের কাছে কিছু অবশিষ্ট রাখতেন না, এই ভান্ডারের মালিকও চাবিও কিন্তু নিজের কাছে রাখতেন না, বরং সবকিছু বন্টন করে দিতেন। এমনকি বাহ্যিক হায়াতের ন্যায় জাহেরি বেচালের পরও আপন উম্মতের পেরেশান অবস্থার উপর অনুদানের বৃষ্টি বর্ষণ করেন। যদি কারো মাথায় কুমন্ত্রণা আসে, যে আসে না, কুমন্ত্রণা চলে আসে, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই দুনিয়া থেকে পর্দা করেছেন, তো কিভাবে ভিক্ষুকদেরকে দান করবেন? হায় হায়। শুনুন তো, মনে রাখবেন আল্লাহ পাকের সমস্ত নবী গণ আলাইহিমুস সালাম আপন আপন রওজায়ে পাকে জীবিত রয়েছেন। আলা হযরত ইমাম আহমদ রেজা খান রাহমাতুল্লাহ আলাইহি ইরশাদ করেন, রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ও সমস্ত আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালাম হায়াতে হাকিকি অর্থাৎ দুনিয়াবি রূহানি ও শারীরিক ভাবে জীবিত রয়েছে। আপন আপন রওজায়ে আনওয়ারে তাইয়িবার মধ্যে নামাজ পড়েন, তাদেরকে রিজিক দেওয়া হয়, যেখানে চান তশরিফ নেন, জমিন ও আসমানের বাদশাহীর মধ্যে হস্তক্ষেপ করেন। রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আমার নবী বলেন হযরতে আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালাম গণ, মাসমাউজ জাওয়াইদ কিতাবের মধ্যে আসছে, হযরতে আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালাম আপন আপন মাজারে পাকে জীবিত এবং নামাজ আদায় করে। ইবনে মাজার শরীফের মধ্যে আসছে নিশ্চয় আল্লাহ পাক জমিনের উপর আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালামের শরীর মুবারককে গ্রাস করা, শরীর মুবারককে গ্রাস করা এটা হারাম করে দিয়েছে। আল্লাহ পাকের নবীগণ আলাইহিমুস সালাম জীবিত আর তাদেরকে রিজিক দেওয়া। আল্লামা সৈয়দী শাফেঈ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন হযরতে আম্বিয়ায়ে কেরামদের আলাইহিমুস সালামের জন্য মাজার শরীফ থেকে বাহিরে যাওয়া, আসমান এবং জমিনে হস্তক্ষেপ করার অনুমতি রয়েছে। হে আশিকান রাসূল, আল্লাহ পাক দয়া করুক এবং আমাদেরকে বোঝার তৌফিক নসিব করুক, যেন আমরা ইনশাআল্লাহুল করিম বুঝতে পারি, উপলব্ধি করতে পারি আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জাহেরি হায়াতের মুবারকার পরেও যদি দান ছিল তার আমরা ঘটনা শুনতে থাকি, তো শুনতেই থাকব, শেষ হবে না। কারণ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসিদায়ে বুদ্দা শরীফ শুনেছি না, আমরা ইমাম ওসিরি রাহমাতুল্লাহি তাআলা ওনাকে চাদর মুবারক দান করেছে। হ্যাঁ, জাহেরি হায়াতে মুবারকার পরে প্লিজ আমি বেরা কেউ
আশিকানের রসুলের 130 ঘটনা বলি। আমির আহলে সুন্নাহর লেখা কিতাব না, মক্কা বাতুল মদিনা, আপনি ওখানে দেখবেন হাজিগণ, যারা উমরাকারী, যারা আমার নবীর দরবারে জিয়ারতকারী, ইনাদের প্রতি কেমন কেমন করুণা আমার নবী করেছে। আল্লাহ আকবার। এমনকি এক আশিকের তো খিদা লেগেছে, খাবার নাই অনেক দিন হয়ে গেছে, আমার নবী মেহমানদারির ব্যবস্থা করে দিয়েছে। প্লিজ আমি বেড়া, এরকম একটা দুইটা ঘটনা নয়, এগুলো যদি বলতে যায় না টাইম চলে যাবে। প্লিজ আমি বেড়া, আল্লাহ পাক, আল্লাহ তাআলার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে এমন ইখতিয়ার, এমন ক্ষমতা দান করেছে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক নসিব করুক। এই আশিকান রাসূল, আমরা যেন নিজেদের হৃদয়কে সম্পদের ভালোবাসা আমাদের হৃদয় থেকে বের করে দিই, কেননা যতক্ষণ পর্যন্ত মাল ও দৌলতের ভালোবাসা অন্তরে থাকবে, আল্লাহ পাকের রাস্তায় ব্যয় করতে মন চাইবে না। হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ বলেন, আল্লাহ পাকের শপথ যে দিরহামকে অর্থাৎ দৌলতকে সম্মান করে আল্লাহ পাক তাকে অপদস্থ। বর্ণিত আছে, সর্বপ্রথম দিরহাম ও দিনার আবিষ্কার করা হলে শয়তান সেগুলো নিয়ে তার কপালের উপর রাখলো, অতঃপর সেগুলোকে চুম্বন করলো আর বলল যে এগুলোকে যে ভালোবাসলো সে আমার গোলাম। আল্লাহ পাক আমাদেরকে বুঝার আর আমল করার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সারা দুনিয়ায় দিনের বার্তা করতে প্রচার ও প্রসার, কুরআন হাদিসের আলোকে শোনো বয়ান ভাই আমার।